সম্মানিত ভিউয়ার্স, বরাবর মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো প্যান্ট কাটিং পায়জামা, ছেলেদের প্যান্ট কাটিং পায়জামা কীভাবে কাটিং করতে হয়। ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখুন, যদি আপনারা টেনে দেখুন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। এখন আমরা ভিডিও শুরু করব। শুরু করার আগে আমরা মাপটা দেখে নেব। পায়জামার লম্বা হচ্ছে 37, কোমর হচ্ছে 32, 29 হচ্ছে রানের লুজ, 16.5 হচ্ছে রানের নিচের লুজটা, 13 হচ্ছে নিচের মুহুরি, 29 হচ্ছে আপনার হাই। এ পায়জামাটা আমরা এখন আপনাদেরকে কাটিং করে দেখাবো। সর্বপ্রথম আমরা রাবারের জন্য, যতক্ষণ আপনারা প্যান্ট কাটিং পায়জামা, আমরা রাবারের জন্য 2 ইঞ্চি কাপড় আমরা রেখে দিলাম। এটার হাই হচ্ছে আপনার 29, 29-এর অর্ধেক হচ্ছে আপনার 14.5, লম্বা হচ্ছে 37, 37 থেকে আমরা 1/2 ইঞ্চি সিলের মার্জিন নিব, নিচে সিলে অ্যালাউন্স দিব আমরা, 3 ইঞ্চি ব্যাক হাই দিলাম। আমাদের রানের লুজ হচ্ছে আপনার 29, আমাদের কমর হচ্ছে 33.5, তার থেকে আমরা কিছু সিলে অ্যালাউন্স, লুসের অ্যালাউন্সটা আমরা নিলাম। নিচে হচ্ছে আপনার 13, নিচের উপর একটা মাপ আছে, মাপটা হচ্ছে আপনার 16.5। এখন আমরা এই লুসের সাথে এই লুসটাকে আমরা ম্যাচিং করে দিলাম। এটা হচ্ছে আপনার প্যান্ট পায়জামার সামনের পার্ট। এখন আমরা কাটিং করতে আসছি। এটা হচ্ছে আপনার হাই। ওকে, আপনার এর আবার থেকে আপনার 1.5 ইঞ্চি নিচে দিবেন আপনার একটি মার্জিন। এটা হচ্ছে আপনার পকেট, এটা হচ্ছে আপনার সামনের চেনের সাইড। ওকে, এখন আমরা কাটিং করব ব্যাক পার্ট। আমরা ব্যাক পার্ট কাটিং করার জন্য সামনের পার্টটা ব্যাক পার্টের উপরে ফালিয়ে নিলাম। আমরা এই জায়গায় দেব আপনার 1 ইঞ্চি 2 সুতা, এই জায়গায় দেব আমরা 1 ইঞ্চি 2 সুতা, আমরা ব্যাক পার্টের হাইটা দেব 2.5 ইঞ্চি। আমরা এই সাইডে সামনা পাড়ে যতটুকু অংশ আছে তার থেকে আমরা 1/2 ইঞ্চি কম নিয়ে আমরা এই শেপটাকে মিলিয়ে দিলাম।
আমরা এই সাইডে সোজা করে আমরা কাপড়টাকে কেটে আমরা নিলাম। এ হচ্ছে আমাদের একটি খুব সহজ পদ্ধতিতে প্যান কাটিং এর পায়জামা। এখন আমরা এই প্যান কাটিং পায়জামার পকেটটা কাটিং করব। এটা হচ্ছে আপনার পকেট, পকেটের এই সাইড কিছু অংশ কাপড় আমরা কেটে ফালিয়ে দিলাম। আমাদের প্যান কাটিং পায়জামাটা কাটিং করা শেষ। আপনাদের যদি কোনো জায়গায় বসতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।